क्लास फोर सब्जेक्ट साइंस फोर्थ में टुडे वी लर्न अबाउट फूड प्रिजर्वेशन। फूड डज नॉट रिमेन फ्रेश फॉर लॉन्ग, आफ्टर सम टाइम इट बिगिन्स टू स्पॉयल। खाबार दीर्घ समय থেকে ধরে ফ্রেশ থাকে না, কিছু সময় পর এটি নষ্ট হওয়া শুরু করে। হোয়াই ডাজ ইট হ্যাপেন, এটা কেন হয়? ময়েশ্চার অ্যান্ড ওয়ার্ম কজ জার্মস টু গ্রো অন ফুড অ্যান্ড কজিং ইট টু ডিকে। তো ময়েশ্চার, আর্দ্রতা এবং শুষ্কতা হলো খাবারের মধ্যে জীবাণু। ময়েশ্চার এবং ওয়ার্ম, যেটা আর্দ্রতা এবং শুষ্কতার কারণে খাবারের মধ্যে জীবাণু জন্ম হয়, যার ফলে খাবারটি ধীরে ধীরে নষ্ট হওয়া শুরু করে। ফুড ইজ ইম্পর্ট্যান্ট ফর আস টু স্টে অ্যালাইভ, আমাদের বেঁচে থাকার জন্য খাবার অত্যন্ত প্রয়োজনীয়। উই শুড নাইদার ওয়েস্ট ইট নর অ্যালাউ টু ইট স্পয়েল, তো আমাদের এটা খাবার কখনোই নষ্ট করা উচিত না। দ্য মেথড বাই হুইচ উই ক্যান প্রিভেন্ট ফুড ফর স্পয়েলিং ইজ কল্ড প্রিজারভেশন, যেই পদ্ধতিতে আমরা খাবারকে স্পয়েল না নষ্ট হওয়ার থেকে বাঁচাতে পারি সেটি হলো, তাকে আমরা কী বলবো, প্রিজারভেশন, ফুড প্রিজারভেশন, তাই তো? উই ক্যান প্রিজার্ভ ফুড বাই দ্য ফলোয়িং মেথডস, তো আমরা খাবারকে প্রিজার্ভ করতে পারি নিচে বর্ণিত পদ্ধতির মাধ্যমে। প্রথমে কী রয়েছে, রেফ্রিজারেশন অর ফ্রিজিং। ইন দিস মেথড ফুড আইটেমস আর প্রিজার্ভড বাই কিপিং দেম কোল্ড, তো এই পদ্ধতিতে আমরা কী করতে পারি, খাবারকে ঠান্ডার মাধ্যমে ঠান্ডা করে আমরা খাবারটিকে প্রিজার্ভ করতে পারি। উই রেফ্রিজারেট ফুড আইটেমস সাচ অ্যাজ মিল্ক, ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড মিট টু কিপ দেম ফ্রেশ, তো আমরা রেফ্রিজারেটরে এই খাবারগুলোকে রেখে আমরা ফ্রেশ রাখতে পারি। কোন কোন খাবার, মিল্ক, ফ্রুট, ভেজিটেবলস আর মিট। সাম আইটেমস আর প্রপারলি প্যাকড অ্যান্ড ফ্রোজেন টু প্রিজার্ভ দেম ফর এ মাচ লঙ্গার পিরিয়ড, তবে কিছু কিছু আইটেমস, খাবারের আইটেমস যেটাকে আমরা প্যাকড করে রাখি আর যদি ফ্রোজেন করে রাখি তাহলে সেটি অনেক দীর্ঘ সময় ধরে এটাকে আমরা ফ্রেশ রাখতে পারবো। হোয়েন পিস আর নট ইন সিজন, যখন পিস আমরা সিজনে পাই না তখন আমরা কী করি, কী ইউজ করি, উই ক্যান ইউজ ফ্রোজেন পিস, ফ্রোজেন পিসকে আমরা ইউজ করি। তো একটি হলো পদ্ধতি হলো রেফ্রিজারেশন। নাও ড্রাইং, ইন দিস মেথড ফুড আইটেমস আর ড্রাইড বাই রিমুভিং ময়েশ্চার ফ্রম দেম, এই মেথডে কী করা হয়, ড্রাইং মেথডে খাবার থেকে যে ময়েশ্চার রয়েছে সেটাকে বের করে সেটাকে শুকনো করে রাখা হয়। যেমন কলিফ্লাওয়ার, ব্রিঞ্জল, গার্ড অ্যান্ড মেথি লিভস আর লিভ আর ড্রাইড টু প্রিজার্ভ অ্যান্ড ইউজ দেম ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, তো কলিফ্লাওয়ার, ব্রিঞ্জল, গার্ড এবং মেথি লিভস এগুলোকে আমরা এই পদ্ধতিতে অনেক দিন ধরে প্রিজার্ভ করতে পারি। মিল্ক ইজ ড্রাই টু ফর্ম মিল্ক পাউডার, মিল্ক থেকে আমরা কী তৈরি করতে পারি, শুকনো দুধ মিল্ক পাউডারে পরিণত করতে পারি। মিল্ক পাউডার ক্যান বি ইউজড ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, আর এই মিল্ক পাউডার আমরা অনেক দিন ধরে ইউজ করতে পারি এবং এটাকে অনেক দিন ধরে প্রিজার্ভ করতে পারি। না সল্টিং অ্যান্ড পিকলিং, সল্ট ড্রস আউট ময়েশ্চার অ্যান্ড প্রিভেন্ট দ্য গ্রোথ অফ মাইক্রোবস, তো সল্ট কী করে, ময়েশ্চারকে ড্রস আউট করে, টেনে নেয়। আর মাইক্রোবস কী, মাইক্রোবস হলো খুবই ছোট্ট একটি জীবাণু যেটা রোগ সৃষ্টি করে। সো মাইক্রোবস আর এক্সট্রিমলি স্মল লিভিং থিংস দ্যাট মে কজ ডিজিজেস। না সল্টিং ইজ ইউজ টু প্রিজার্ভ মিট অ্যান্ড ফিশ, তো সল্টিং পদ্ধতি কী কী আমরা প্রিজার্ভ করতে পারি, মিট আর ফিশ। না পিকলিং ইজ অফেন ইউজ টু প্রিজার্ভ ফুডস অ্যান্ড ভেজিটেবলস, পিকলিং পদ্ধতির মাধ্যমে কী আমরা প্রিজার্ভ করতে পারি, ফ্রুটস আর ভেজিটেবলস। ইন দিস মেথড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর প্লেসড ইন অ্যান এডিবল লিকুইড সাচ অ্যাজ ভিনেগার অর ভেজিটেবল অয়েল উইথ সল্ট, তাহলে সল্টের সাথে ভেজিটেবল অয়েল অর ভিনেগার ইউজ করে আমরা ফ্রুটস আর ভেজিটেবলসকে আমরা কী করতে পারি, প্রিজার্ভ করতে পারি। না ভিনেগার ইজ এ লিকুইড, এবার ভিনেগার কী, ভিনেগার হলো, ভিনেগার ইজ এ লিকুইড
with a bitter taste and made from substances such as rice. রাইস থেকে নির্মিত এবং তিক্ত অভিজ্ঞতা তিক্ত স্বাদের একটি লিকুইড হলো ভিনিগার। উই কমনলি ইউজ পিকলস অফ অনিয়ন, গার্লিক, জিঞ্জার, ক্যারট অ্যান্ড র ম্যাঙ্গোস। তো আমরা এই নর্মালি সাধারণত কী কী ধরনের আমরা পিকলস দেখে থাকি বা খেয়ে থাকি বা ইউজ করে থাকি? অনিয়ন, গার্লিক, জিঞ্জার, ক্যারট অ্যান্ড র ম্যাঙ্গোস, কাঁচা আম যেটা। না, সুগারিং, সাম ফ্রুটস ক্যান বি স্টোর ইন দ্য ফর্ম অফ জেলিস, কিছু ফ্রুট থাকে যেটাকে আমরা জেলি রূপে স্টোর করতে পারি। তো সাম ফ্রুটস আর প্রিজার্ভ বাই ফার্স্ট ড্রাইং দেম দেন স্টোরিং ইন সুগার সিরাপ। আবার কিছু ফ্রুটস রয়েছে যেটাকে প্রথমে সেটাকে আমরা শুকনো করে নেব, তারপর সেটাকে সুগার সিরাপ যে আছে সেটাতে স্টোর করে রাখতে পারো। তো এটা তোমরা বাড়িতে খুব খুব ভালো করে পড়বে।